আমি নিজের বিয়েতে লেহেঙ্গা পরবো, আমি এই শখ পূরণ করতে। Hey guys, what's up? Welcome back to the channel and welcome to a new vlog. এখন আমি যাচ্ছি অফিস। আমার সেরকম একটা অফিস যেতে লাগে না, বাট আজকে যেতে হবে, একটু কাজ আছে। তো চলো অফিস যাই, তারপরে থেকে ব্লগটা কন্টিনিউ হবে। আজকে একটু স্পেশাল কিছু কাজ আছে, এগুলো করব। তো চলো। This is Uber. Uber Ultra Express क्या होता है? क्या है ये? पता नहीं। VIP Uber. VIP Uber VIP Ultra VIP. আমি আমার টাইমে ডাকি, আমার টাইমে যাই উইদাউট ভাড়া। উইদাউট ভাড়া। Yes. ভাড়া ও ড্রাইভারই মানে তে। হ্যাঁ। এই হচ্ছে কথা। তো পৌঁছে গেছি অফিস। অফিস আমার বাড়ি থেকে একদমই কাছে অ্যাকচুয়ালি, কিন্তু অফিসের সামনে গাড়ির পার্কিং নেই। দীপঙ্কর বলল গাড়ি নাকি সব অলরেডি পার্কড, জায়গা নেই, তো একটু দূরে গাড়িটাকে পার্ক করা হয়েছে। এখন একটু হেঁটে হেঁটে যেতে হবে। ঘাড়ে একটা ভারী ল্যাপটপ। আগে যখন অফিস যেতাম তখন তো ল্যাপটপ ফ্যাপটপ এসব কিছু ক্যারি করতে লাগতো না, জাস্ট একটা ব্যাগ, জলের বোতল, টিফিন বক্স ওঠাতাম আর চলে যেতাম। বাট ইয়া, লাইফ হ্যাজ চেঞ্জড আ লট। অফিসে এসে কিছুক্ষণ কাজ করে এখন বসলাম হরলিক্স। আমি অফিসে এলে হরলিক্স খাই। পেছনে একটা স্টেশন আছে তোমার, চা কফি হরলিক্স বাদাম মিল্ক, সো আই অলওয়েজ হ্যাভ হরলিক্স। অফিস শেষ, এখন বাড়ি চলে যাব, কিন্তু বাড়ি গিয়ে বেরোবো। যেরকমটা তোমাদের বলেছিলাম আজকে স্পেশাল কিছু আছে, তো বাড়ি গিয়ে বেরোনোর আছে, মাকে নিয়ে বেরোবো। শপিং বুঝতেই পারছো, আর কার জন্য শপিং, কিসের ওয়েডিং, কোথায় ওয়েডিং, সব জানতে পারবে। এতটুকু হিন্ট দিয়ে দিলাম, ইটস এ ডেস্টিনেশন ফাংশন। সো ইয়েস, ওয়েট ফর দ্য নেক্সট ট্রাভেল ব্লগ। বেরোবো না বেরোবো না করতে করতে ফাইনালি আমরা বেরিয়েই পড়লাম, কারণ আর বেশি দিন নেই আমাদের হাতে, আর জিনিসগুলো জানোই একবার যদি টেইলরের কাছে যায় তাহলে কাফি টাইম লাগে। তো আজকে মাকে ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছি আমরা ফিনিক্স মল। ফিনিক্স মল, যারা ব্যাঙ্গালোরে থাকো তারা নিশ্চয়ই জানো ফিনিক্স মল বলে একটা মল আছে এখানে, বেশ বড়ো সেই মলটা। তো মোটামুটি পৌঁছে গেছি, এখন গাড়িটা পার্কিংয়ে যাবে, তারপরে আমরা যাব। আর আমার ইচ্ছে আছে যে আমি মানিয়াভার থেকে শপিংটা করব। তো এসে ওটাই দেখছিলাম যে মানিয়াভার কোন ফ্লোরে রয়েছে, আর মাকে বলছিলাম চলো চলো, কিন্তু মা তো সব দোকান দেখে এটা যাব ওটা যাব করছে খালি। যাই হোক, আলটিমেটলি মা বললো এখন মা হোম সেন্টারে যাবে, মার শপিং হবে ফ্রম হোম সেন্টার, আমার আর আজকে কিছু হবে না ওয়েডিং শপিং। আসার পর থেকে অনেক ফিটেড বেডশিটস ইউজ করি, তো মারও দেখে বেশ পছন্দ হয়েছে, আর মা বলছে মা এখান থেকে দু তিনটে ফিটেড বেডশিট কিনে নিয়ে যাবে। ওগুলিই মা এখানে চেক করছিল, আর দীপাঙ্কার এখানে বসে বসে কিছু সিনেম্যাটিক্স নিচ্ছিল, যেটা ও সবসময় করে থাকে। অ্যাকচুয়ালি আমি না আগরতলার বাড়ির রিক্লাইনারটাকে খুব মিস করি। এখানে আমার একটা জাস্ট একটা কাম চলাও সোফা আছে, আর এখানে হোম সেন্টার এলেই আমি যে কোনো সোফা পাই ওভাবে বসে যাই, আর আমার মুখের এক্সপ্রেশনটা তো দেখে বুঝতেই পেরেছো তোমরা। ফাইনালি টাইম টু গো ফর মাই শপিং, যেটা কিনা মানিয়াভার থেকে হবে। তো আমরা এখন ওপরের তলায় চলে যাচ্ছি, আর যেতে যেতে আমি তোমাদেরকে একটু মলের এরিয়াল ভিউ বলতে পারো দিয়ে দিচ্ছি। যাই হোক, এখানে আবার এসে দীপঙ্কর আর মা দাঁড়িয়ে গেল লাগেজের দোকানে, দেখো আইটি লাগেজ। Thank you.
মান্যাভারের ঠিক পাশের শোরুমটা ছিল কোস্কির, তা আমি ভাবলাম যে আচ্ছা আছেই যখন একটু প্রাইস রেঞ্জগুলো চেক করে নিই, কারণ মান্যাভারের প্রাইস রেঞ্জের ব্যাপারে আমার সেরকম আইডিয়া ছিল না। তো মানেবারে ঢুকে আমি সোজা চলে আসি লেহেঙ্গা সেকশনটাতে, আর লেহেঙ্গা সেকশনে এসে ফার্স্ট আমার চোখ পড়ে এই যে লেহেঙ্গাটা দেখতে পাচ্ছ সেটার ওপর, আর এখন শুরু হয়েছে আমার ট্রায়াল ইন ফ্রন্ট অফ দ্য মিরর। এই আমি লাইফে ফার্স্ট লেহেঙ্গা ড্রেপ করছি, মানে আমি কখনো লেহেঙ্গা পরিনি, সো আই এম ভেরি ভেরি এক্সাইটেড ফর দিস। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাকে কীরকম লাগছিল লেহেঙ্গা পরে। এবার আস্তে আস্তে আমার লেহেঙ্গাটা ফুললি ড্রেপ হয়ে যাচ্ছে, এবার আমি দুপাট্টাটাও নেব সাথে, আর তোমরা আমাকে অবশ্যই অবশ্যই লিখে জানাবে যে লেহেঙ্গাটা আমাকে মানিয়েছে কি মানায়নি। আর এই দেখো আমি কিরকম করছি, লাইক আই এম সো সো এক্সাইটেড। নেক্সট আরেকটা লেহেঙ্গা আমি ট্রাই করলাম, এই যেটা দেখতে পাচ্ছ হোয়াইটের ওপরে লেহেঙ্গাটা, তো এটা পরেও দেখছিলাম, বাট আমার সামহাও একটু কীরকম ফিকা ফিকা মনে হচ্ছিলো, কালারটা যেরকম খুলছে না লাইক দ্য ব্লু ওয়ান। তো তোমরা কিন্তু আমাকে লিখে জানাতে পারো যে কোনটা বেশি ভালো লাগছিলো, এইটা না ব্লুটা। আর এটাও পরেও আমাকে ফুললি ড্রেপ করিয়েছিল, যদিও পুরোটা একটু পিঙ্ক দিয়ে শেডেড আছে, বাট স্টিল আমি জানি না, আই এম স্টিল কনফিউজড। Matching color coordination. Why I can't decide kaun sa color? No, you cannot. Tu decide kar le na. Size ke la. Dekhe matching ho gaya apna. Iske niche kya pehante hai? Niche pant hai. Normal pant? Normal pant. Pehen ke dekho. জিন্সের সাথে কিন্তু ভালো লাগছে, হ্যাঁ জিন্সের আচ্ছাই লাগ রা হ্যায়, মাস লাগছে। তুমি কখনো পরো না এগুলো? যে কোনো প্যান্ট এইটা দেখাচ্ছে সেম। শপিং হয়ে গেল মা তোমার? এই যে এটা হচ্ছে নতুন বউয়ের গিফট। দুটো বার্গার আর মিল মিল ফাইনালি আমাদের বাড়ি ফেরার পালা, মলের সব দোকান অলমোস্ট বন্ধ হয়ে গেছে। কোন লেহেঙ্গাটা নিয়েছি ফাইনালি
তোমরা ওটা গেস করে আমাকে কমেন্টে জানাতে পারো। আর এবার বাড়ি ফিরে যাব, আর এখন আর বেশি একটা ট্রাফিক ট্রাফিক থাকবে না, কারণ কাফি রাত হয়ে গেছে, এখন অলমোস্ট 10:30-11 বাজে। আই হোপ তোমাদের এই ছোট্ট গ্লিমস অফ দ্য ওয়েডিং শপিং দেখতে ভালো লেগেছে, আর তোমরা যদি এর মধ্যে কোনো রিসেন্টলি ওয়েডিং অ্যাটেন্ড করবে সেটাও লিখে জানাতে পারো, ভালোই লাগবে, তোমাদের প্ল্যানসগুলো শুনবো। কালকে আর ব্লগটা আমি কন্টিনিউ করিনি, কারণ রাত হয়ে গেছিলো ফিরতে ফিরতে, তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম, বিকজ ফিনিক্স আমার বাড়ি থেকে যাতায়াত মানে আসা যাওয়াতে কাফি টায়ার্ড লাগে, কারণ এত জ্যাম থাকে, মানে কি বলবো। যাই হোক, তোমরা আমাকে একবার গেস করে বলো যে আমি ফাইনাল কোন ল্যাঙ্গাটা নিয়েছি, সেটা আমি অলরেডি বানাতে দিয়ে চলে এসেছি, আর ওরা বলেছে এক সপ্তাহের মধ্যে ওরা দিয়ে দেবে, কারণ আমার মিন্স নেক্সট সপ্তাহতেই আমাদের ফাংশনটা। তো যাই হোক, দেখা যাক কী বানায় কী দেয়, আর তোমরা আমাকে ততদিনে গেস করে বলতে পারো কোন ল্যাহেঙ্গাটা, আর যেটা ফাইনাল হবে সেটা কিন্তু তোমরা ফাংশনের দিনই দেখতে পাবে। তো আই হোপ আজকে ভিডিওটা তোমাদের কিছু না কিছু ভালো লেগেছে। আর একটা জিনিস বলতে চাই, যে তোমরা হয়তো লাইক করতে ভুলে যাচ্ছ, প্লিজ একটু লাইক করে দিও, মনে করে ভিডিওটা দেখা স্টার্টিং থেকে একটু লাইক করে দিও, ভালো লাগে, মানে বুঝতে পারি একটা রেসপন্স। আর হ্যাঁ, যারা যারা গেস করতে পারবে তারা কমেন্ট করে জানিও। সো দ্যাটস ইট, আই উইল সি ইউ গাইজ ইন মাই নেক্সট আপকামিং ব্লগস, যেগুলো কিছুটা ওয়েডিং রিলেটেড, কিছুটা লাইফস্টাইল রিলেটেড হবে। So stay tuned for that and do subscribe if you are watching us for the first time. Ta-da!